হ্যালো আসসালামু আলাইকুম ইবিয়ন আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এইচএসসি অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যারা নতুন বর্ষে কলেজে ঢুকবে তাদের কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাবো কোনো স্কুল কলেজে না যেয়ে বা কোনো দোকানে না যেয়ে আপনি ঘরে বসে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো কিভাবে করবেন তার আগে আপনাদেরকে কিছু কথা বলে নেই এটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং কত টাকা লাগবে কিসের মাধ্যমে করতে পারবেন কোন কোন কলেজে করতে পারবেন সেগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি প্রথমে এটা হলো নয় তারিখ থেকে শুরু হবে নয় তারিখ থেকে বিশ তারিখ বিশ আগস্ট পর্যন্ত এটি আপনারা ইন্টারনেটের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে পনেরো আগস্টে শোক দিবস উপলক্ষে এটা বন্ধ থাকবে অর্থাৎ সেদিন কল সেন্টার বা যে ইন্টারনেট যে কানেকশনগুলো সেগুলো অফ থাকবে অর্থাৎ আপনি নয় তারিখ থেকে বিশ তারিখের মধ্যে পনেরো তারিখের বাদ দিয়ে আপনারা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে পারবেন এরপর এটি দেড়শো টাকা লাগবে অর্থাৎ একশো টাকা লাগবে এটি আবেদন করার জন্য এটার জন্য আপনাকে নগদ সোনালি ব্যাংক টেলিটক বিকাশ শিওর ক্যাশ রকেট এর মাধ্যমে আপনারা সেই সার্ভিস চার্জটা আপনি দিতে পারবেন একশো পঞ্চাশ টাকা একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটা কলেজে আবেদন করতে পারবে মানে সর্বনিম্ন পাঁচটা কলেজে আবেদন করতে পারবে আর সর্বোচ্চ হলো দশটি কলেজে আবেদন একই প্রতিষ্ঠানে একাধিক শিফট বা বার্সনে আবেদন করা যাবে মানে একটা প্রতিষ্ঠানে আপনারা একাধিক শিফটে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি সকালে বা বিকালে হ্যাঁ এরকম শিফট আবেদন করতে পারবেন অথবা আপনি ইংলিশ বার্সন বা বাংলা ভার্সন আপনি যে কোনো একটিতে আবেদন করতে পারবেন একাধিক মানে ইংলিশ বার্সনে আবেদন করতে পারবেন বাংলা ভার্সনেও আবেদন করতে পারবেন এরকম করে আপনি আবেদন করতে পারবেন তারপর হলো আপনাকে বলেছে যে আবেদনের ফি পরিশোধ করার সময় প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থী থেকে একটি মোবাইল নাম্বার নিজের বা নিজের অভিভাবকের দিতে হবে যেখানের মধ্যে শিক্ষার্থীর কন্ট্যাক্ট করবে অর্থাৎ স্কুল কলেজ থেকে ফোন আসবে বা স্কুল কলেজ থেকে মেসেজ আসবে আবেদন করার সময় কলেজের পছন্দ ক্রম বিশেষ বিবেচনা পূর্বক সাবধানের পূরণ করতে হবে অর্থাৎ যেটা আছে সেটা সাবধানে পূরণ করতে হবে এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেব এরপরে বলেছে ভর্তির ফলাফল তিন দিন তিনটি পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে একজন শিক্ষার্থীকে তার মেধা কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দ অনুযায়ী একটিমাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে অর্থাৎ আপনাকে যদি পাঁচটা বা দশটাতে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটিতে তারা বাছাই করে দেবে ভোটের রেজিস্ট্রেশন অন্যান্য ফি বাবদ দুইশো টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে পরবর্তীতে যখন আপনি যে কলেজে ঢুকবেন সেটার মধ্যে আপনাকে দুইশো টাকা দিয়ে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে এখন চলে যাই আমরা কিভাবে অ্যাকাউন্টটি করব আমরা এখানে আসব প্রথমে প্রথমে আসার পর আপনাদেরকে আমি প্রথমে বলেছি বিকাশ শিওর ক্যাশ নগদ এরকম কিছু কিছু টিপসের মধ্যে আপনি আপনার জিনিসগুলোর মধ্যে আপনি আপনার পেমেন্টটা সাকসেসফুল করতে পারেন অর্থাৎ দেড়শো টাকা সাকসেসফুল করতে পারেন সেটা আপনাদেরকে বিকাশের মাধ্যমে দেখিয়ে দিব এখন হলো অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে আর এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এছাড়া আপনার চাইলে সার্চ করে দিতে পারেন এক্স আই অর্থাৎ এগারো ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটা লিখে আপনারা সার্চ করতে পারেন অথবা আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখতে পারবো তারপর অ্যাপ্লাই যে অপশন আছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে আপনার যে রোলটা আছে এসিসির যে রোলটা সেটা আপনারা দিবেন আমার যে কোনো একটি রোল দিয়ে দিলাম আমি আমি জানি না এটা কার রোল তবে আমি দিয়ে রাখলাম তারপর এখানের মধ্যে একটি রেজিস্ট্রেশন কোড দিবেন যদি ভুল হয় এটা অবশ্য হবে না আপনাদেরকে জাস্ট একটি ড্যামও দেখাচ্ছি আর পাস পাসিং ইয়ার মানে আপনি গত তিন বছরের এখানে আপনি করতে পারবেন অর্থাৎ দুই হাজার আঠারো দুই হাজার আঠারো উনিশ আর বিষ এই তিন বছরের যদি আগে হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখন এসএসসির এর বর্তমানে অনেকটা রুলস নিয়ে আসছে আগে অনেক আগেরগুলো নেওয়া যেত তবে এখন বর্তমানে এটার মধ্যে অনেকটা সিকিউরিটি সিস্টেম নিয়ে আসছে তো আমি দুই হাজার বিশই দিলাম তারপর এখানে একটি ভেরিফিকেশন কোড দিতে হবে ভেরিফিকেশন কোডের জন্য যেটা দেওয়া থাকবে এখানে আপনারা দেখে নেবেন যে যেটা দেওয়া আছে সে ঠিক সেটাই দিতে হবে এরপর নেক্সটে ক্লিক করবেন আপনার দেওয়া তথ্য সঠিক নয় আমিও জানি সঠিক নয় কারণ এটি আমি একটি ভুল একটি দিয়ে রেখেছি তো যাই হোক এরপর হলো আপনাকে যেটা করতে হবে আপনার এখানে রোল নাম্বার এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনাকে নিচে ভেরিফিকেশনও কোড দিবেন দেওয়ার পর আপনাকে তারা একটি অপশান নিয়ে আসবে সেটার মধ্যে আপনাকে দেখাবে যে আপনি কোন কলেজগুলোতে সিলেকশন করবেন অর্থাৎ আপনি যদি ঢাকাতে হন তাহলে ঢাকা কোন কোন কলেজে সিলেক্ট করবেন এরকম করে আপনাকে বলবে এবং আপনি বিকাশে কোন নাম্বারে পেমেন্ট করেছেন সেটা আপনাদেরকে দিতে হবে তো আমি আপনাদেরকে এখন দেখাই বিকাশে কিভাবে পেমেন্ট করবেন তো আমরা চলে যাচ্ছি বিকাশ অ্যাপে সো চলে আসলাম বিকাশ অ্যাপে এখন বিকাশ অ্যাপ থেকে আপনারা কিভাবে এটার বিলটা পে করবেন অর্থাৎ সেই দেড়শো টাকা আপনি কিভাবে দিবেন বিকাশ অ্যাপে ঢাকুর এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল নামে একটি অপশন আছে সে পে বিলের মধ্যে ক্লিক করবেন অনেকে বলতে পারে যে আমার বিকাশ অ্যাপ নেই আমি মোবাইলে বাটন ফোনে ব্যবহার করি তাদের জন্য বিকাশ অ্যাপ বাটন ফোনে আপনারা স্টার টু ফোর হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ থেকে ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদেরকে কিছু অপশন দেখাবে তখন সেখানে পে বিল বা পেমেন্ট একটি অপশন পাবেন সেটার মধ্যে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটার মধ্যে থেকে আপনারা সেখানের মাধ্যমে দেড়শো টাকা আপনারা বিল পেমেন্ট করে দিতে পারেন এরপর নিচে রয়েছে এডুকেশন সিস্টেম এখানে এডুকেশন যে অপশনটি আছে সেই এডুকেশনের মধ্যে ক্লিক করবেন এডুকেশন লেখা আছে এডুকেশনের পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে এক্স আই অ্যাডমিশন এরকম কিছু একটা লেখা থাকবে এই যে এগুলোতে এখন এটা তারা আপডেটে এখন মেবি অফ রেখেছে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম ছিল তো এখানে আপনারা দেখতে পাবেন যে এক্স আই অ্যাডমিশন সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সেখানের মধ্যে আপনারা দেড়শো টাকা তাদেরকে পেমেন্ট করে দেবেন দেড়শো টাকা পেমেন্ট করে দেওয়ার পর তখন সেখানে আপনাদেরকে একটি নাম্বার দিতে বলবে সেই নাম্বারটি আপনারা সেখানে দিবেন যে নাম্বারটি আপনারা যে নাম্বারটি আপনারা এখানে ব্যবহার করবেন যে নাম্বারটি এখানে ব্যবহার করবেন এটার পর যখন চাবে নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে নাম্বারটি চাবে সবসময় ওই নাম্বারটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা সেখান থেকে এ দেড়শো টাকা তাদের এখানে যোগ হয়ে যাবে সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কারণ এসএসসি পরীক্ষার বা এসএসসির অ্যাডমিশন একটি গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম তো যে কোনো প্রয়োজন বা যে কোনো কিছু লাগে না কেন আমাকে মেসেজ করুন আমি আবার নতুন একটি আপডেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি